গাইস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার অনেকগুলো দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এখন এতটা চাপের মধ্যে পড়ে গেছি আমি, মানে ব্লগ সেইভাবে দেওয়াই হচ্ছে না আমার। ফার্স্ট অফ অল সামনে এক্সাম, তার থেকেও বড় একটা জিনিস মানে দিদির বিয়ে। দিদিরা তো চলে যাবে 4 তারিখ, আর আমি যেতে পারবো না, আমার 5 তারিখে একটা এক্সাম আছে। তো এক্সামটা দিয়ে তারপরে আমাকে যেতে হবে। আর যেহেতু আজকে কী বার, আজকে বৃহস্পতিবার, আজকে তোমার 30 তারিখ, আর বেশি দিন বাকি নেই। দিদিরা 4 তারিখ চলে যাবে, হাতেও খুব একটা বেশি দিন নেই, সেই জন্য দিদির আজকে বাড়িতে কলকাতার এখানে আর কি আজকে আইবুড়ো ভাতটা হবে। তো সেই জন্যই আমি হঠাৎ করে এখন ব্লগে এলাম, ভাবলাম দিদির বিয়ের এই আইবুড়ো ভাত থেকে শুরু করি তোমাদেরকে দেখানোটা। তো আজকে আইবুড়ো ভাতটা হবে, ঠিক আইবুড়ো ভাতও বলা যায় না এটাকে, মানে আমরা 4 জন যেহেতু একসাথে এখানে থাকি, আইবুড়ো ভাত তো মেনলি হয় বিয়ের আগের দিন, তো ওখানে তো গেলে হবেই। আর এখানে যেহেতু আমরা 4 জন থাকি, তো আমার একটু ইচ্ছা হলো যে এখানে ছোট করে একটা কিছু হোক, তো আমি এটাকে নাম দিলাম আইবুড়ো ভাত। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আমি এখন রান্নাঘরে এলাম, এখানে মিস্ত্রি এগুলো সব সাজাচ্ছে এখন দিদির জন্য, পুরো ভর্তি করে সব কিছু দিচ্ছে দিদি আজকে। মানে দিদি এই কদিনে আইবুড়ো ভাত এত খেয়েছে, ওর আর কিছু দেখতে হবে না, বিশাল মোটা হয়ে যাচ্ছে। এমনিতে তো দিদি মোটা, আরোই মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাজিয়ে নাও তুমি। রান্নাঘর থেকে একটা জিনিস এদিকে দেখতে পেলাম, দেখো ম্যাডাম এখন একটু ইমোশনাল হয়ে পড়ছেন মেয়েকে দেখে। এই যে মেয়ে এই যে দিদি এখানে খেতে বসে গেছে। এদিকে মেসি ভিডিও কল করেছে মাসির বাড়ি। এই যে ঝিলিক দিদি, ব্লগ হচ্ছে, একটু হাই করো। ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, দেখা একটু হাই করে দে, খাওয়া শুরু করে দে। রিমা কই নাও, খাওয়া শুরু করো, যাও একটু গিয়ে খাইয়ে দাও। মিষ্টি, দই, আচার, মাংস, তোমরা আমাদের কলকাতার বাড়ির আইবুড়ো ভাত দেখলে, এবার আমরা দাদুর বাড়িতে তো চলে এসেছি এখন। আর দাদুর বাড়ি আসার সেই ব্লগগুলো আর করা হয়নি আমাদের, যেহেতু আমরা পুরো ছাড় ছাড়ভাবে এসেছি আর কি। আমার এক্সাম ছিল 5 তারিখে, আর মারা চলে এসেছে 4 তারিখ, তো সেই জন্য আর ব্লগটা সেইভাবে হয়নি। আর এখানে এসেই ব্লগটা আমি শুরু করেছি, কালকে দিদির বিয়ে, আর আজকে আমাদের এখানে আইবুড়ো ভাত পর্ব চলবে এখন। তো তোমার আগের দিনে যে ব্লগটা ছিল ওটা আমি এডিট করে আর কি পোস্ট করিনি, ভাবলাম দুটো আইবুড়ো ভাত আর কি একসাথে জয়েন্ট করে দেব। তো এখন আমাদের এই বাড়িতে আইবুড়ো ভাত চলবে,
সেটা দেখো। তো এখন আই বুড়ো ভাত খেতে বসেছে দিদি, দেখো মা খেতে দিচ্ছে। এত গরম সেজন্য দিদি আর শাড়িটাড়ি পরে বসতে পারলো না, কুর্তিটা পরেই বসে পড়েছে। অনেক কিছুই খাবার আছে আজকে আমাদের এখানে, যা কিছু হচ্ছে বলতে গেলে বেশিরভাগটা নিরামিষই। যেহেতু আমার দাদুর বাড়িতে সবাই নিরামিষ খায়, তো সেই জন্য আজকে আই বুড়ো ভাতের বেশিরভাগটা নিরামিষ। আর আমার মাসি এখানে শুধু মাছটা দিয়েছিল, তো সেটাই মেসে রান্না করেছে, এখানে কই মাছ। তো এবারে খাওয়া দাওয়া শুরু করবো। বেচারি তুলি দেখুন, সবাই একা একা মেহেন্দি করছে, কেউ করে দিচ্ছে না। একটু তাকাও ব্লগার তুলি একা একা মেহেন্দি করছে, কত প্রতিভা দেখুন ওর। কারোর বাড়ি বিয়ে বাড়ি হলে ওকে ভাড়া করবেন। এখানে দিদির মেহেন্দি চলছে, দুজন মিলে মেহেন্দি করছে। এই যে একটু খোলা আসছে ছবি, আর একজন বিয়ের ফুল সিনেমার গান শুনে আর একজনের চোখে একটু জল আসছে। দিদি বিদায় হয়ে যাবে তো, ওই জন্য একটু জল আসছে চোখে, কিচ্ছু করার নেই।